বাংলাদেশের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে আম্পায়ার, যেখানে মাহমুদুল হাসান জয়কে দুইবার আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে দুইবারই বেঁচে যান মাহমুদুল হাসান। রিভিউতে দেখা যায় তার দুটি বলই লেগ স্টাম্প মিস করত, কিন্তু তারপরও বারবার কেন আউট দিচ্ছে। ঘটনাটি ঘটে ম্যাচের সপ্তমতম ওভারে। 7 নম্বর ওভারে বোলিং করছিলেন কেমারুস। এ ওভারের করা চতুর্থ বলটি গিয়ে সরাসরি আঘাত হানে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আবেদন করলে সাথে সাথে আম্পায়ার জানিয়ে দিল আউট হয়ে গিয়েছে। এমন সময় তামিমের পরামর্শে মাহমুদুল হাসান জয় রিভিউয়ের সিদ্ধান্ত নেয়। ডিআরএসে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করছে, যার কারণে এ যাত্রায় বেঁচে যান মাহমুদুল হাসান জয়। কিন্তু এ ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নেয়নি আম্পায়ার। তার পরের বলটিতে আবারও মাহমুদুল হাসান জয়ের প্যাডে আঘাত হানে। যথারীতি আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা, সাথে সাথে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। কিন্তু এবারও তামিমের পরামর্শে রিভিউয়ের সিদ্ধান্ত নেন মাহমুদুল হাসান জয়। রিভিউতে দেখা যায় এ বলটিও লেগ স্টাম্প মিস করেছে, যার কারণে এ যাত্রায় বেঁচে যায় মাহমুদুল হাসান জয়।